সাইক্লোন, বন্যা, দাবানল বা ভূমিকম্পের মতো বিপজ্জনক এবং জরুরি পরিস্থিতিতে কোনো শহর বা এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই পুরো এলাকাটি নেটওয়ার্কবিহীন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জরুরি প্রয়োজনেও সেখানে কারোর সাথে যোগাযোগ করা প্রায় অসম্ভব হয়ে যায়। আবার অনেক সময় দুর্গম কোনো জায়গায় ঘুরতে গেলেও মোবাইলে নেটওয়ার্ক থাকে না। এসব সমস্যার একমাত্র সমাধান হতে পারে স্যাটেলাইট কানেক্টিভিটি স্মার্টফোন। গ্রিড বা নেটওয়ার্কের বাইরে চলে গেলেও এই ধরনের ফোন দিয়ে আপনি সহজেই কোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের নেটওয়ার্ক থেকে যে কোনো নম্বরে ফোন কল বা টেক্সট দিতে পারবেন। আসুন আজকে স্যাটেলাইটের অ্যাক্সেস দিতে পারবে এমন কিছু স্মার্টফোন এবং ডিভাইসের সাথে পরিচিত হই। এবছরই বাজারে এসেছে কিছু দুর্দান্ত স্মার্টফোন, যেগুলোতে থাকছে স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে ফোন কল এবং টেক্সট মেসেজ পাঠানোর সুযোগ। এবছরের নভেম্বরে বাজারে এসেছে আইফোন 14 সিরিজের কিছু স্মার্টফোন। এই ফোনগুলোর নেটওয়ার্ক ব্যবস্থা হার্ডওয়্যার ভিত্তিক, যার ফলে মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও আপনি ইচ্ছেমতো ফোন কল এবং মেসেজিং চালিয়ে যেতে পারবেন। তবে কিছু কিছু দেশে এই ফোন ব্যবহার করার অনুমতি নেই। এমন স্মার্টফোনের নামের তালিকায় আরও আছে অ্যান্ড্রয়েড OEMS এর কালাকম স্ন্যাপড্রাগন স্যাটেলাইট ফর অ্যান্ড্রয়েড এবং স্যামসাং গ্যালাক্সি S23 মতো কিছু ফোন। এছাড়া মটোরোলা এনেছে এক ধরনের ডিফাইন স্যাটেলাইট লিঙ্ক ডিভাইস, যেটি ফোনের অ্যান্ড্রয়েড বা iOS সিস্টেমকে ব্লুটুথ দিয়ে সরাসরি স্যাটেলাইটের নেটওয়ার্কের সাথে কানেক্টেড করে দেবে। এর আগে অগস্টের শেষে চীনের হুয়াওয়ে বাজারে এনেছে হুয়াওয়ে মেট 60 প্রো। এই ফোনে চীনের টিয়ানটং 1 স্যাটেলাইট অ্যাক্সেস নিয়ে ফোন কল এবং টেক্সট দেয়া যাবে। স্যাটেলাইট সংযোগ ফোনকে একটি নিম্ন কক্ষপথের স্যাটেলাইটের সাথে সংযোগ করতে দেয় এবং কোনো সেলুলার সিগন্যাল রিসেপশন না থাকা সত্ত্বেও SOS বার্তা পাঠাতে দেয়। জীবন রক্ষাকারী এই স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা খুব শীঘ্রই আরও বিভিন্ন ফোনে আসছে। এবছরের শুরুতে গুগল এই বিশেষ পরিষেবাটি অ্যান্ড্রয়েড 14 সাথে সামঞ্জস্যপূর্ণ করবে বলে ঘোষণা দিয়েছে এবং গুজব রয়েছে ওপ্পো, ভিভো, শাওমি তাদের ডিভাইসে স্যাটেলাইট অ্যাক্সেস দিতে যাচ্ছে। এটা স্পষ্ট যে ফোনে স্যাটেলাইট অ্যাক্সেস নিয়ে ফোন কল দেয়া বা টেক্সট পাঠানো পরবর্তীতে আর ব্যয়বহুল কোনো ব্যাপার হচ্ছে না। এরপর বিশ্বের দুর্গম কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা করে আপনিও ডুব দিতে পারবেন সেলুলার টাওয়ারের নাগালের বাইরে কোথাও। যে কোনো জরুরি পরিস্থিতিতে পড়ে অন্তত কোথাও হারিয়ে যাচ্ছেন না আপনি আর। ফোনে টেরিস্ট্রিয়াল নেটওয়ার্ক না থাকলেও তেমন কিছু যায় আসবে না আপনার। সুলতানা দিনা, BBS বাংলা।